Assalamualaikum viewers, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমের পায়েশের রেসিপি। অনেক সময় দেখা যায় দুধের মধ্যে আমটা দিতে গেলে দুধটা ফেটে যায়, ছানাছানা হয়ে যায়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমটা দুধে দিলে দুধটা ফেটে যাবে না, একদম স্মুথ পায়েশ হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে, কারণ আমি আপনাদের সাথে একদম সহজভাবে এটি শেয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন, একটি লাইক দিয়ে দিবেন আর স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি প্রায় এক কাপের কাছাকাছি আমের পিউরি নিয়েছি। আমকে একদম ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে আমের মধ্যে যদি কোনো আঁশ বা সুতা থাকে এটা আর পায়েশের মধ্যে যায় না, একদম স্মুথ একটা পায়েশ হয়। এবার এই আমটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন একদম মিষ্টি আম নেওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে আম যেহেতু মিষ্টি হয় তাই চিনিটা একটু অ্যাডজাস্ট করে দিবেন। এবার হচ্ছে চুলাটা মিডিয়ামে রেখে আমি চিনি আর আমগুলো ভালো করে মিশিয়ে নিব আর কিছুক্ষণ জাল করে নিব। জাল দিতে দিতে একসময় দেখা যাবে চিনিটা গলে যাবে এবং আমের সাথে ভালো করে মিশে যাবে। এ পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে তারপর চুলাটা অফ করে দিচ্ছি। এরপর একটি পাত্রে এগুলো ঢেলে নিচ্ছি, তারপর এগুলো ভালো করে ঠান্ডা করে নিব। এবার আরেকটি প্যানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি এখানে 3 পাওয়ার মতো গরুর দুধ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরুর দুধ নেওয়ার জন্য, একদম খাঁটি গরুর দুধ, এতে করে পায়েশটা অনেক ভালো হয়। আর এখানে আমি নিয়েছি আদা ভাঙা গোবিন্দভোগ চাউল, এগুলো আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আদা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি আর দুধে এক বলক আসলে তারপর এগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলাটা মিডিয়ামে রেখে এগুলো আমি ভালো করে ফুটিয়ে নিব। আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, এতে যদি আমরা অনবরত নাড়তে না থাকি তাহলে তলানিতে চাউলটা লেগে যেতে পারে বা এগুলো দলা পেকে যেতে পারে। নাড়তে নাড়তে একসময় দেখা যাবে চালটা ফুটতে শুরু করেছে এবং এগুলো আমার এগুলো ফ্রাই ফুটে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ এগুলো ফুটিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়েছি, তারপর আমের মধ্যেও 1/4 কাপের মতো চিনি রয়েছে। চিনিটা অবশ্যই চালটা ভালো করে ফুটে গেলে তারপর দিবেন, চিনিটা কিন্তু আগে দিলে কিন্তু চালটা ভালো করে ফুটে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে এগুলো আবার অনবরত নাড়তে থাকবো এবং সব উপাদান ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কিশমিশ। কিশমিশটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পায়েশটা যখন একদম পুরোপুরি হয়ে আসবে, সব উপাদান ভালো করে মিশিয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি ঠান্ডা আমের পিউরি। এগুলো একদম ভালো করে ঠান্ডা করে তারপর দিতে হবে, না হলে কিন্তু দুধটা ফেটে যাবে। আর এভাবে ঠান্ডা করে যদি আমরা আমের পিউরিটা পায়েশের মধ্যে মিশিয়ে নিই তাহলে দুধটা ফেটে যাবে না এবং ভালো করে পায়েশের সাথে আমের মিশ্রণটা মিশে যাবে। আর এখানে যেহেতু আমের পায়েশে যেহেতু আম দেওয়া হয়েছে তাই এক্সট্রা করে কোনো প্রকার এলাচ বা দারচিনি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে আমের টেস্টটাই ডমিনেট করবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ রেখেছি। ভালো করে যখন মিশানো হয়ে গিয়েছে চুলাটা আবার অন করে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিব। এরপর আমি এগুলো ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কয়েক টুকরো আম দিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেই ফিডব্যাকটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।